মুর্শিদাবাদ জেলার ভরতপুর হাই স্কুল ময়দানে জাতীয় কংগ্রেসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো। এখানে উপস্থিত ছিলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেসের প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী, ভরতপুর ব্লক কংগ্রেস সভাপতি গোপাল চ্যাটার্জি, সিপিআইএমের সাধারণ সম্পাদক সদীপ সাহা সহ সিপিআইএম ও কংগ্রেসের কর্মী সমর্থকবৃন্দরা। এই কর্মী সভা থেকে অধীর রঞ্জন চৌধুরী রাজ্য ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে বক্তব্যে কি বলেছেন শুনুন। টিএমসি জিতু বা বিজেপি জিতু কোনো ফারাক পড়ে না, অধীর চৌধুরীকে হারাতে হবে, এই হচ্ছে ওদের লক্ষ্য। আমি কথাগুলো এই জন্যই বলছি কারণ দুদিন পর প্রচারে আপনারা শুনতে পাবেন। দিদি কসম খেয়েছে অধীর চৌধুরীকে হারাতে হবে, সত্যি কথা বলছে, একে হ্যাঁ নাকে না বলছে, তাই হারাতে হবে। তাই এই এলাকার মানুষ সাবধান, এখানে অনেক রকম খেলা চলছে, মসজিদে মসজিদে মৌলবিদের প্রভাবিত করার চেষ্টা চলছে। 2021-এ আমরা ঠকেছি নাগরিক আইন এনআরসি, এই মাঠে আমি পরে এসে বলে গেছিলাম যে নাগরিক আইন এক ধাপ্পাবাজি, এনআরসি আরেক ধাপ্পাবাজি, এই এই মঞ্চে আমি বলেছিলাম। এগুলো যখন ভোট আসবে তখন আসবে, ভোট চলে গেলে হাওয়ায় উড়ে যাবে। লক্ষ্য করে দেখুন, 2021 সালে যখন ভোট তখন নাগরিক আইন এসেছিল, তখন এনআরসি এসেছিল, ভোটের পর হাওয়া হয়ে গেছে। কিন্তু তখন আমি সতর্ক করে দিয়েছিলাম, একদম চলে যায়নি, পারমানেন্ট চলে যায়নি, আবার আসবে। কখন? 2024-এর ভোটের সময়। 2024-এ ভোট এলে আবার নাগরিক আইন আসবে, আবার এনআরসি আসবে। জহুরের নামাজ পড়ার পর চোখে মুখে পানি দিয়ে বলবে, সিহারি খাইয়ে বলবে, চল এনআরসি, চল নাগরিক আইন, ভরতপুরের বাজারে চল, লোককে তো বলতে হবে ভোটের কথা, তোরাই চল আমার সঙ্গে। এই আবার শুরু হয়েছে, মোদী দিল্লি থেকে, অমিত শাহ দিল্লি থেকে ব্যাগে করে ভরে নিয়ে আসছে নাগরিক আইন আর এনআরসি। দিদিও তৈরি হয়েছে আমি ঠেকাব। কিন্তু লক্ষ্য করে দেখুন, ইন্ডিয়া জোট তৈরি হয়েছিল ভারতবর্ষের বিজেপি পার্টিকে হারানোর জন্য। সেই জোটে সেদিন সামিল হয়েছিল মমতা ব্যানার্জি। এই যে জোটের নাম, যে ইন্ডিয়া নাম দিয়েছিল মমতা ব্যানার্জি, গর্ব করে বলেছিল আমি তো নাম দিলাম, রাহুল গান্ধীকে বললো আমার নেতা। এরপর মোদির মুখ শুরু হয়ে গেল, ইডি চলে আসছে, সিবিআই চলে আসছে, খোকা বাবুকে নিয়ে টানাটানি চলছে, দিদি বলছে থামো 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 থামো, আরেকটু রুকো আরেকটু রুকো। তা করতে মোদি আরেকবার এলো কলকাতাতে, সন্দেশখালি শাহজাহান তাকে বাঁচাতে নূরজাহান ময়দানে নেমেছে। এবার দিদি চলে এলো, মোদি চলে এলো এখানে রাজনীতি করতে সন্দেশখালি নিয়ে। সন্দেশখালীতে যারা অত্যাচার করেছে তাদের কোনো জাত নাই, সেখানে হিন্দু আছে, সেখানে মুসলমান আছে, শাহজাহান আছে, উত্তম সর্দার আছে, শিবু হাজরা আছে। কিন্তু বিজেপি বেছে বেছে কি বলছে, মুসলমানদের হাত থেকে বাঁচার জন্য হিন্দু এক হোক। আর দিদি কি বলছে, দিদি বলছে যারা সিডুল কাস্ট ওই এলাকার মানুষ, মা বোনেরা, তারা নাকি সব সাম্প্রদায়িক হয়ে গিয়ে সাম্প্রদায়িক খেলা খেলছে। আমরা কি বলেছি? আমরা বলেছি যে অপরাধ করে তা সে না হিন্দু হয়, না মুসলমান হয়, না শিখ হয়, না খ্রিস্টান হয়, অপরাধীর একটার পরিচয় সে অপরাধী হয়, তার কোনো জাত হতে পারে না, তার কোনো জাত হতে পারে না। কোনো মুসলমান বলেনি যে মহিলাদের উপর অত্যাচার করে তুমি আমাদের সমাজকে গর্বিত করো, কোনো মুসলমান বলেনি, বলতে পারে না, তেমনি কোনো হিন্দুও বলেনি। তাই অপরাধ যারা করে তাদের একটাই নাম, তারা অপরাধী। কিন্তু আমরা কি দেখলাম, মোদি এলো রাজভবনে, দিদি কলকাতায়, দিদি বলছে 100 দিনের কাজের টাকা কেন পাচ্ছি না দেখে নিব মোদিকে। তো মোদি রাজভবনে এসছে, দিদি সেখানটাই মোদির সঙ্গে সাক্ষাৎকার নিয়ে তার সঙ্গে মোলাকাত করতে গেল। মোলাকাত করে বেরিয়ে আসার পর দিদি বলছে, দিদিকে জিজ্ঞেস করছে সাংবাদিকরা কি করতে গেছিলেন, বলছে এমনি কাজের কথা তো হয়নি, গল্প হলো আমার সঙ্গে। তা বলুন, মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর কি এত গল্প হলো আমরা কেউ জানলাম না, কিন্তু কি দেখলাম, গল্পের ফলাফল দেখলাম। গল্পের ফলাফল কি? আমি ইন্ডিয়া জোটে থাকবো না, আমি একা লড়ব। কে খুশি হলো? মোদি খুশি হলো, আরাম করে হাসতে হাসতে সে চলে গেল, অন্তত ইন্ডিয়া জোট থেকে একটাকে তো খসালাম। হুকের নাম কি? হুকের নাম ইডি সিবিআই ইনকাম ট্যাক্স। দিদি খোকাবাবুকে বাঁচাতে চাই, বাংলার মানুষকে নয়। যদি 100 দিনের কাজের টাকা তার মনে কোনো
সত্যি যদি কোনো দুঃখ দিত, সে যদি মনে করতে 100 দিনের কাজের টাকা না দিয়ে মানুষকে সত্যি বঞ্চিত করা হয়েছে, তাহলে মোদী যখন এলো কলকাতার বুকে একটা আন্দোলন করতে পারতো। তুমি কলকাতার পুলিশ কমিশনারের জন্য তাকে সারদা কেলেঙ্কার থেকে বাঁচানোর জন্য গোটা রাত রাস্তায় বসে আন্দোলন করলে, মোদী যখন এলো বাংলার 100 দিনের কাজে বঞ্চিত মানুষদের জন্য আধবেলাও তো অনশন করা যেত, খেয়ে দেও করা যেত, বলেছে না 100 দিনের কাজের অধিকার আইনি অধিকার। ভারতবর্ষের কংগ্রেস আপনাকে 100 দিনের কাজ আইনি অধিকার দিয়েছে, খাদ্য সুরক্ষা আইনি অধিকার দিয়েছে, কেউ কেড়ে নিতে পারে না, সংবিধান সংশোধন করে অধিকার দেওয়া হয়েছে, পঞ্চায়েতি রাজ আইনি অধিকার, কেড়ে নিতে পারে না, লুট করতে পারে, কিন্তু পঞ্চায়েত ব্যবস্থা কেড়ে নিতে পারে না, লুট করতে পারে, ভোট লুট করতে পারে, ব্যবস্থাকে কেড়ে নিতে পারে না। যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।